সাত ভাই চম্পা। সালাম বাংলাদেশ, যারা দেশে দেখছেন এবং যারা দেশের বাইরে বসে আছেন আমাকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা। আজকে আমার এই আঁকিবুকি জগতে নিমন্ত্রণ জানিয়েছি এক প্রিয় ব্যক্তিত্বকে। চলুন দেখি কে। এই কেমন আছো? এই দাদা ভাই, কি খবর? এত ব্যস্ততার মধ্যে এই বোনটাকে দেখতে আসা হলো? ব্যস্ত তো তুমি আমার থেকে বেশি, আমি আর ব্যস্ত কোথায়? আমি তো বেকার। না না না, বেকার না, বেকার না। এই যে দেখো সুন্দর একদম চারিদিকে তোমার কাজ বাসায়, আমি তো কোথাও তাকিয়ে দেখি না যে তোমার কোনো হাতের কাজ নাই বা কোনো কিছু নাই, এভরিওয়্যার সব জায়গাতে তুমি। এই জন্য আমি বেঁচে আছি, কারণ দাদা ভাইরা সারাক্ষণ প্রশংসা করতে থাকে বোনদের। খুবই সুন্দর, খুবই সুন্দর, শুধু প্রশংসা। বিউটিফুল। আমি বাংলায় গান গাই। দাদা ভাই অনেক ধন্যবাদ এত কষ্ট করে যে আসেন আমাকে দেখতে। তো আজকে জানেন একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছি, কারণ মনের দিক থেকে সব, মানে যাকে বলে হৃদয়ের দিক থেকে একজনকে খুব বেশি মনে করছি, তাকে নিমন্ত্রণ জানিয়েছি আগে। এই যে স্কোয়ার গ্রুপ, যিনি এর উদ্যোক্তা, আপনার বাবা মা, তাদেরকে বেশি বেশি মনে পড়ছে। এবং স্যামসন চাচার কথা একটু বলবেন, চাচা এবং চাচি। আসলে অনেকে মনে করে যে তিনি সোনার চামচ বা রূপার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, আসলে কিন্তু তা না। আমার দাদা ছিলেন ডাক্তার, কাজেই অনেক সচ্ছল ছিলেন, কিন্তু তিনি একটা সময় নেভিতে চলে গেলেন। ফিরে এসে, যেহেতু আমার দাদা ছিলেন ডাক্তার, ফার্মেসি ছিল, তো উনি সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে তাহলে ওখানে কিছু দিনই করবেন। তারপরে উনি চিন্তা করলেন যে আসলে নিজেই একটা ব্যবসার মধ্যে ঢুকবেন। তখন আমার দাদার কাছ থেকে 5,000 টাকা লোন নিয়ে, ইট ওয়াজ নট গিভেন লোন, তখন আমার দাদা বলেছিল তো আমারই তো এত কিছু আছে, তো না আমি নিজেই কিছু করতে চাই। এবং সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু, এবং তার সাথে আরও 3 জন পার্টনার, 3 বন্ধু, সবাই বন্ধু। এবং সেখানে 2 জন ডাক্তার ছিলেন, আর 1 জন ব্যবসায়ী, আর বাবা, এই 4 জন মিলে এই স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস শুরু করেন। এবং এই নামটা হয়েছিল স্কোয়ার, তিনি দিয়েছিলেন বিকজ তারা 4টা বন্ধু, 4টা পিলার, এবং সমান সমান স্কোয়ার, যখনই তুমি দেখো রেখা টানো সব কিন্তু সমান সমান। হ্যাঁ, এবং এই স্কোয়ারের আরেকটা হচ্ছে দিক হচ্ছে যে তুমি যদি এটাকে ডেফিনেশন দাও, তার মানে কি ফেয়ার অ্যান্ড স্কোয়ার একটা হলো কথা আছে। হ্যাঁ, তো ওই সেন্সে এইগুলো চিন্তা করেই কিন্তু নামটা, অনেক চিন্তাভাবনা করে নামটা দিয়েছিল স্কোয়ার। এবং প্রথম থেকেই তিনি এর দায়িত্ব নিয়ে, এবং আস্তে 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 অনেক পরিশ্রম করে, এবং আমার মা তো সবসময় তার পাশে সুখে দুঃখে সারা জীবনে ছিল, এবং ওই শুরুটা অনেক কষ্ট করতে হয়েছে, বিকজ উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি আমার দাদার কাছ থেকে কোনো হেল্প নেবেন না। এবং আমি দেখেছি আমার দাদা যে আমার বাবাকে কত ভালোবাসত, এবং কত, মানে আমি কী বলবো, প্রাধান্য দিত কোনো সিদ্ধান্ত নিতে হলে। দাদা, আমার বাবার কিন্তু ডাকনাম খোকা, অনেকে জানে না, সে বলছে খোকা এটা কী করবো তুমি বলো তো বাবা। এবং খোকা যেটা বলবে সেটাই বেদবাক্যের মতো তার কাছে, যদি উনি অনেক জ্ঞানী এবং অনেক ডিসিপ্লিন ছিলেন। আমার দাদা অসম্ভব ডিসিপ্লিন ছিলেন, এবং আমার বাবা ঠিক সেভাবে, এবং আমরাও ঠিক সেভাবে গড়ে উঠেছি। তখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করে সেটাকে সাকসেসফুল করা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট কারণ প্রথমত আমাদের বাড়ি পাবনায়, 3টা নদী পার হয়ে ঢাকাতে আসতে হয়, তার মানে আমি যদি ভোরে 4টায় রওনা দিয়ে ঢাকাতে আসতে আসতে বিকাল 4টা। এখন সমস্ত কাঁচামাল বা র মেটেরিয়ালস ফার্মাসিউটিক্যালের সব বিদেশ থেকে আসে, যেটা চিটাগাং থেকে আসতেও আবার 2টা 3টা নদী পার হয়ে ট্রাক আসে, ঢাকার মধ্যে দিয়ে গিয়ে আরও 4টা।
তো তার বন্ধু বান্ধব সবাই বলছিল তুমি তোমার ফ্যাক্টরি এদিকে না করলে তুমি সাকসেসফুল হতে পারবে না, ইউ ক্যানট, ইটস নট পসিবল, মানে অঙ্কে মিলে না। তো তখন বাবা বলেছেন আমি এখান থেকেই করবো, বিকজ দিস ইজ মাই হোম, আমি এখানেই থাক, এখান থেকে আমি এটাকে সাকসেসফুলি নিব, এবং আমি এখানকার যে মানুষগুলো আছে পাবনার মানুষ, হ্যাঁ, তারা যেন এর সাথে সম্পৃক্ত হতে পারে, বিকজ ইট ইজ মাই হোম। এবং তিনি তার জীবন দশায় দুটো জিনিস, একটা হচ্ছে যে সাকসেসফুল তো তিনি করেছেনই, লাস্ট অলমোস্ট 30 ইয়ার্স স্কোয়ার হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দ্যাট ইজ ওয়ান ইস্যু। সেকেন্ড হচ্ছে তিনি আরেকটা জিনিস দিয়ে গেছেন যে অনেস্টলি সততার সাথে ব্যবসা করেও সাফল্য পাওয়া যায়, যেটা অনেকে এটা বিশ্বাস করতে চায় না, মনে করে যে যে সততার সাথে ব্যবসা করলে সে ব্যবসায় লাভ হয় না, এবং তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত। এবং আজকে বাংলাদেশে যারা ব্যবসায়ীরা আছে তারা তাকে একজন আইকন হিসেবে দেখে, লিটারেলি যে উনার মতো, এবং এখন পাঠ্য বইও আছে তার রেফারেন্স দেওয়া, যেটা আমিও জানতাম না, আমাকে বলা হয়েছে বোর্ড অফ এডুকেশন থেকে, এবং তার সম্বন্ধে যেখানেই লেখা হয় সেখানেই মানে একজন আদর্শ মানুষ হিসাবে তাকে তুলে ধরা হয়। আমি একটা জায়গায় একটা কথা বলেছিলাম যে ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যান নেভার চুজ ইউর প্যারেন্টস, ইউ ক্যান নেভার চুজ ইউর প্যারেন্টস, সো আই এম ভেরি ফর্চুনেট, অসম্ভব ভাগ্যবান, ভাগ্যবান যে আমি এই পরিবারে জন্ম হয়েছিলাম, যে আমি আমার বাবার মতো একটা বাবা পেয়েছি, আমার মায়ের মতো একটা মা পেয়েছি। সব কেনা যায়, বাবা মা কেনা যায় না, পাওয়াও যায় না আসলে, তাই। আর তুমি তো ভালো করেই জানো যে আমরা শুরু থেকেই আমরা একটা একান্নবর্তী পরিবার, এবং আমরা আগে যেখানে ছিলাম, আমরা আগে থাকতাম ইন্দিরা রোডে, তারও আগে যেখানে ছিলাম সেখানেও সবসময় কিন্তু আমরা সবাই একসাথে, এবং এখন আমরা যেখানে থাকি এক একটা ফ্লোরে মনে হয় যে এটা একটা ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাট ঠিকই আছে কিন্তু এটা একটা বাড়ি, এবং আমরা প্রত্যেক 3 ভাই, আমার বোন এবং আমার মা, এই একই ফ্ল্যাট একই বাসায় আমরা থাকি, এবং সকালে বেরোনোর সময় মার সাথে দেখা করে ওখানে একটু মার সাথে কথা বলি, অনেক সময় নাস্তা করে বেরোবো, আবার সন্ধ্যার সময় আগে মার ওখানে গিয়ে, এখন তো বাবা নেই বেঁচে নেই, মার ঘরে গিয়ে মার সাথে দেখা করে ওখানে বসে গল্প করে তারপরে আমরা উপরে যাই। এবং এটা এটা ইটস নট কী বলে যে এটা দায়িত্ব না, হ্যাঁ, না হলে মনে হয় যে দিনটা শুরুও হলো না, দিনটা সুন্দরভাবে শেষও হলো না। স্কোয়ারে যে নানা ক্ষেত্রে যে ভূমিকম্প দিচ্ছেন সব জায়গাতে, ওগুলো নিয়ে একটু আলাপ করলে কেমন হয়? না, ভূমিকম্প আমি বলবো না, এটা হচ্ছে যে যে কোনো ব্যবসাতে গ্রোথ থাকতে হয়, এবং বাবা সবসময় চিন্তা করেছে যে দেশের অর্থনীতিতে কীভাবে অবদান রাখা যায়, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওনলি, প্রাইভেট সেক্টর থেকে আমরা কী করতে পারি, বেশি বেশি মানুষকে কর্মের ভিতরে নিয়ে আসা। এবং ফার্স্ট তিনি যেটা করলেন যে স্কোয়ার থেকে তিনি, আমি অবশ্য তখন ইসে ছিলাম আমেরিকাতে, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমরা ইসে যাব টয়লেট্রিস প্রোডাক্টে। তো তখন এই একটা ই হিসাবে এক্সটেনশন অফ স্কোয়ার ফার্মাসিউটিক্যালের যে ডিভিশন হিসাবে স্কোয়ার থেকে স্কোয়ার টয়লেট্রিস করা হলো। আমি 91 ফিরে আসার পরে এটার দায়িত্ব দেওয়া হলো, ফিরে আসা কি অ্যাকচুয়ালি আমাকে বলা হলো তুমি আসো, আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে, সো এখন ঘরের ছেলে ঘরে ফিরে আসো। অ্যান্ড আমি তো সবসময় বাংলাদেশে আসার, আমি প্রতি বছরই কিন্তু আসতাম, এবং আমার সবসময় মানে যোগাযোগ শুধু এইটা না, আমার ছোটোকালের বন্ধুবান্ধব এখন আমার বন্ধুবান্ধব, সো আমি খুব অতি উৎসাহ নিয়ে যে এখন আমি গিয়ে ফাইনালি বেড়াতে যাচ্ছি না, ফাইনালি আই উইল মানে দায়িত্ব নিব আর কি। তো সেটা দিয়ে শুরু হলো। তো তারপরে চিন্তা করলেন যে যখন আমাদের স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পাবলিক লিমিটেড কোম্পানি হলো, এবং এটা করাই হলো যে ওখান থেকে ফান্ড ই করে কালেক্ট করে আমরা টেক্সটাইলে যাব। এবং তুমি জেনে খুশি হবা যে স্কোয়ার টেক্সটাইল ইজ ওয়ান অফ দ্য কী বলে যে আমরা তো মানে আমি ডিটেলসে যাব না, ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার্ন উই মেক, উই মানে তখন আমরা ই করতাম হায়েস্ট কী বলে যে রেট ডলারে, বিকজ দ্য কোয়ালিটি, কারণ বাবা সবসময় বলেছিলো যে দেখো কোয়ালিটি সব জায়গাতে তোমাকে রাখতে হবে, বুঝছি, এবং সেটা তোমার ফ্রম টয়লেট টু মানে একটা জ্যানিটার বা ক্লিনারকেও তোমাকে বোঝাতে হবে যে হোয়াট ইজ ইজ রেসপন্সিবিলিটি, সো এভরিওয়্যার ইউ হ্যাভ টু এনশিওর কোয়ালিটি। আর তুমি যে কোয়ালিটি এনশিওর করো, তোমাকে তোমার ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে না, মানুষ এমনি তোমার কাছে আসবে।
And being in pharmaceuticals, you cannot compromise in quality. কোনো সুযোগই নেই। এবং ওই যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও সেরকমই ছিল একদম শুরু থেকেই, এবং স্টার্টিং ফ্রম মাই গ্র্যান্ডফাদার, আমার দাদার থেকে আমি দেখেছি যে সব কিছু একেবারে ছকেবাদার, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, সব কিছু একদম মানে। এবং গ্রামেতে ওনাকে ডাক্তারবাবু বলতো, আমি একটু ব্যাকট্র্যাক করি, এবং উনি ছিল আবার ওই মানে সবার মুরব্বী। হয়তো অনেকে আসলো, একটা লাউ নিয়ে আসলো চিকিৎসা করার জন্য, একটা পয়সা নেই ডাক্তারবাবু, আমার তো পয়সা নেই, লাউ নিয়ে একটা লাউ দিয়ে গেল, এইরকম টাইপের ছিল সেটা, এবং আমার নিজের চোখে দেখা যাবে। তো বাবা সবসময় কোয়ালিটির উপর জোর দিতেন, এবং সেটা শুধু ইসে না, সে ফ্যাক্টরিতে না, বিজনেস অফ ইসে না, বাসাতেও যে কোনো কিছু সুন্দর চিমচাম পরিষ্কার পরিচ্ছন্ন কোয়ালিটি সম্পন্ন, মান সম্পন্ন ধরে। এবং খাওয়া যদি মানে খাবারটাও উনি কিন্তু আবার রান্না করতেন, ভালো রান্না করতেন, যেটা ওয়াজ ভেরি সারপ্রাইজিং। তো এইভাবেই আসলে তারপরে ওখান থেকে আমরা টেক্সটাইলের থেকে কম্পোজিটে আস্তে আস্তে ওখানে আমরা বৃদ্ধি পেলাম। তারপরে ব্যাঙ্কিং সেক্টরে আমরা আসলাম উইথ পার্টনার্স, ইন্স্যুরেন্সে। তারপরে 21 টিভিতে যখন মামুদ চাচা লাইসেন্স পেল, তখন তারই ফ্রেন্ড, বাবারই বন্ধু, তখন আমাকে উনি ফোন করে বললে এই স্যামসন তুমি আমার সাথে আসবা নাকি, কারণ আমি তখন আমেরিকা ছিলাম মনে আছে, আমাকে ফোন করলো, এই তোর মামুদ চাচা বলছে যে এই টিভিতে আসতে সাথে থাকতে। তাই বললাম তোমরা বন্ধু, উনি বলছে, আর আমি আমার মামুদ চাচার জন্য ট্যাম্পা থেকে সিগার নিয়ে আসতাম সবসময়, উনি খুব এটা পছন্দ করতেন। ওই পরে বাবাকে ফোন করলে বলতো তোকে তো আর মনে করে দিতে হবে না, তাই না? তারপরে না আমার মনে আছে। তো যাই হোক, তারপরে আমরা ইটিভিতে আসলাম, এইভাবে একটার পর একটার পর একটা এক্সটেনশনের থেকে এইভাবে আমরা এখন এই পর্যায়ে। এখন আমাদের অলমোস্ট 50,000 আমাদের সহকর্মী, উই কল যে ফ্যামিলি, আমাদের ফ্যামিলি মেম্বার 50,000। আর আমরা তো বিভিন্ন সেক্টরে আছি, এবং আমরা এখন বিদেশে ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট করছি, টলটিজের প্রোডাক্ট এক্সপোর্ট করছি, আমরা ফুডে আছি, সেখানেও আমরা পৃথিবীর মানে বড় বড় দেশ তো আছে, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট, মানে প্রায় সব জায়গাতেই আমাদের অবস্থান আস্তে 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 আরও বৃদ্ধি পাচ্ছে। আর ফার্মাসিউটিক্যালে তো আমরা USFDA-এরও অ্যাপ্রুভাল পেয়েছি, এবং যেটা ছিল খুব টাফেস্ট, বাংলাদেশের দুটো কোম্পানি ইনিশিয়ালি গভর্নমেন্ট সেটাতে। তো ইটস অল অ্যাবাউট কোয়ালিটি। এটা দেখলেই বোঝা যায়, আপনাদের লোগোটা দেখলেই কিন্তু বোঝা যায় যে চাচা যেটা বলতেন না, যে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারবে না, সব কিছু পরিষ্কার সোজা সোজাভাবে সব কিছু করতে হবে। যে চারটা যে চার কোণা ইকুয়াল, আর যে রঙগুলো রঙগুলো যে করা হয়েছে লাল এবং সবুজ, আমি যদি বাংলাদেশ এটা লোগো দেখে বোঝা যায় সে মানুষটা, মানুষটার চিন্তাধারা সব কিছু পুরোটা মানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত। দাদা ভাই, আমি জানি 71-এ আপনার বিরাট বড় একটা ভূমিকা আছে বাংলাদেশে, এটা নিয়ে একটু গল্প করি না। 71 আসলে আমি যখন, আমি তো পাবনাতে লেখাপড়া করেছি স্কুল, তো তখন কিন্তু আমরা ওই তখন তো ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ, এবং আমরা ছাত্রলীগের মিছিল করতে করতে শেষ করে আবার ছাত্র ইউনিয়নের মিছিলে ঢুকেছি, আবার ছাত্র ইউনিয়নের মিছিল শেষ করে আবার ছাত্রলীগের মিছিলে ঢুকেছি, বিকজ আমাদের লক্ষ্য কিন্তু একটাই ছিল, বুঝছি। তখনও কিন্তু ওইভাবে দেশ স্বাধীন হওয়ার জন্য না, এই যে ভুট্টা আন্দোলন হলো, পাবনাতে মারা গেল, হ্যাঁ, আমাদের রাইটস নিয়ে, হ্যাঁ, তো একটাই টার্গেট ছিল, সেটা পশ্চিম পাকিস্তানি। সো ইট ওয়াজ নট অ্যাবাউট ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ। তো ওইভাবে যখন পরে আমি ঢাকা থেকে আমি ই করে আমি গেলাম জগন্নাথ কলেজে, আমি কিন্তু 7ই মার্চের ভাষণে আমি রেসকোর্সের ময়দানে আমি থেকে, আমার সৌভাগ্য, বিরল সুযোগ হয়েছে। তারপরে আমি বোধহয় ফিরে গেলাম 12 না 13ই মার্চ পাবনাতে, তখন সব বন্ধ হয়ে গেল সব কিছু, তো চলে গেলাম। যাওয়ার পরে তো আমরা 25 মার্চের আমরা ভোরে, অ্যাকচুয়ালি আমি খুব সকালে আমরা উঠতাম বন্ধুরা, মর্নিং ওয়াক করতাম, এবং সামটাইমস এত ভোরে উঠতাম মানে পূর্ণিমা না থাকলে তো মনে হচ্ছে আলো হয়ে গেছে, বেরোয় দেখি যে আসলে ভোর হয় নাই, তখনও চাঁদ আছে, চাঁদের আলোতে মনে হয়েছে। তো এনিওয়ে, তো 26 মার্চ যখন আমরা মর্নিং ওয়াকে বেরোই, তখন কিন্তু প্রথম খবরটা পাই
যে এত বড় ঘটনা ঘটে গেছে 25 মাত্রে। তো তারপরে তো আর্মি তো সব জায়গাতে সারা বাংলাদেশে সেরকম পাবনাতেও, তো বাবা ছিল আমাদের, অফিস ছিল তখন ইত্তেফাকের পাশে, তো ইত্তেফাক তো কামান দিয়ে মেরে একদম এবং পাশেই ছিল, তো সে তো কোনো রকমে ভোর রাত্রে বের হয়ে চলে যায় ব্যাপটিস্ট মিশন হোস্টেল আছে ইসে জগন্নাথ কলেজের ওখানে সদরঘাটে, ওখানে গাড়িটা রেখে একদম নদী পার হয়ে আরও কয়েকজনের সাথে জিঞ্জিরা দিয়ে, সেটা পরে শুনেছি, আমরা তো জানতাম না, আমরা জানি না বাবা কোথায়। আর আমি গাড়ি চালানো শিখেছি মানে 11 ইয়ার্স হল, 11 বছর বয়স যখন, তো আমাদের গ্রামের বাড়ি আবার পাবনা থেকে 12 মাইল এবং ঢাকা পাবনা রাস্তার উপরে একদম পাকা রাস্তার সাথে, তো মাঝখানে পাবনাতে একটা অভ্যুত্থান হলো, যেটা আমাদের সেই সময় পাবনা ডিসি ছিলেন নুরুল কাদের খান, পরে তিনি খান নামটা কেটে দিলেন নুরুল কাদের খান, তো উনি এবং পাবনার পলিটিক্যাল লিডাররা বেরোয় রাত্রে বেরোয় চরে গিয়ে ওখান থেকে আবার তারা একত্রিত হয়ে ভোর রাতে তারা ফিরে এসে অ্যাটাক, যার যা আছে কারো বন্দুক কারো ফালা কারো ওই, কিন্তু ওই ভোর রাত্রে ওই মানে চিৎকারে মনে হচ্ছে যে কত হাজার মানুষ যেন পাবনা ঘিরে ফেলেছে, তো ওরা ভয় পেয়ে একটা জায়গাতে ওরা টুক শেল্টার, টেলিফোন এক্সচেঞ্জে, তো ওইখানে ওখানে যুদ্ধ হয়, যুদ্ধের পরে তারপরে দেওয়াল তারা সবাই মারা যায়, তখন পাবনা ওয়াজ লিবারেটেড। তো তখন আমি ওই করি কি আমার মাকে নিয়ে আমার বোনকে নিয়ে সবাইকে নিয়ে গাড়ি করে চালিয়ে আমার গ্রামের বাসায় চলে আসি। যাই হোক, তারপরে কিছুদিন পরে হঠাৎ একটা গাড়ির শব্দ দেখি যে গাড়ি থেকে বাবা নামছে, মানে অনেকের একটা ভাড়া গাড়িতে, হ্যাঁ যে যেমনভাবে পেরেছে আর কি। তো তারপরে তো আর্মি যখন আবার আসলো, সমস্ত আমাদের গ্রামের বাড়ি শহরের বাড়ি যে বাসাতে আমাদের ভাড়া বাড়ি ছিল, আমাদের নিজস্ব বাড়িটা না, সমস্ত পুড়িয়ে টুড়িয়ে দিল, তো আমরা গ্রামেই ছিলাম। কিছুদিন পরে ওইখানে পাবনা থেকে নিয়ে এসে, মানে এটা একটা ইন্টারেস্টিং হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশে ওই ম্যাক্সিমাম নাইট গার্ড ছিল পাঠান বা পাঞ্জাবি, এটা সেটা বাসার হোক অথবা কোনো প্রতিষ্ঠানের হোক, আমাদেরও সেরকম পাঠান এবং পাঞ্জাবি ছিল। তো ওইখানে একজন পাঞ্জাবি ছিল, পাঠান ছিল, মোল্লা খান তার নাম, সে বাবাকে তুমি করে বলতো, ছেলের মতো দেখত। তো আর্মি যখন আমাদের ফার্মাসিউটিক্যাল ইটা পুরাতে যায়, ওই মোল্লা খান তখন ওই গেটে দাঁড়ানো এবং সে গেট খুলে নেয়, পরে আমরা এটা জানতে পেরেছি, কারণ তো ওই ফ্যাক্টরির ভিতরেও কিছু মানুষ বলে যে না আমাকে গুলি করে তোরা ঢুকতে পারো, অথবা আমি আমার এই ছেলেরই খুলতে দেবো না, ওরা ফিরে যায়। তারপরে বেশ কিছুদিন পরে এই মোল্লা খানি টমটমে করে, ও জানতো আমরা কোথায় লুকিয়ে আছি, কারণ আমাদের গ্রামের বাড়ি পড়ে না ভিতরে ইন্টেরিয়ারে চলে যায়, ওইখানে ঘোড়ার গাড়িতে করে এসে আমার বাবাকে বললো যে তুমি, আমি আবার আসবো একদিন বা দুই দিন পরে, তুমি আমার সাথে চলো, কারণ ফ্যাক্টরি খুলতে হবে, কারণ অনেক মানুষ এখানে রুটি রুজির বিষয় আছে। তো রিল্যাকটেন্টলি আমার মা তো দিবেই না, তো আমার মাকে বললো যে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না, নিয়ে গেল বাবাকে, তো এই সকালে যায় বিকালে আসে দিয়ে যায়, এরকম। তারপরে ফাইনালি কিছুদিন পরে বললো যে না তোমরা সবাই চলো, ফ্যাক্টরির ভিতরে একটা বিল্ডিংয়ে আমরা থাকতাম, এবং আমাকে ভোরবেলায় ও থাকতো ফ্যাক্টরির সাথে একটা বিল্ডিংয়ের ঘরে, একটা একটা ঘর, তো ভোরবেলায় আমি ওই মেন ফ্যাক্টরিতে আমরা যেখানে বাবা মার সাথে, আমাকে আমি এসে ওর ঘরে ঢুকতাম, ও বাইরে থেকে তালা দিয়ে দিত যেন কেউ না জানতে পারে যে ইয়াং একটা ছেলে এখানে আছে, আর আমার বড় ভাইটা তখনও গ্রামের ভিতরে, ওরা আর আসেনি। তারপরে দুপুরবেলাও খাবার নিয়ে আসতো, এসে আস্তে করে দরজাটা খুলে আমাকে খাবারটা দিয়ে দিত, সন্ধ্যার সময় যখন ফ্যাক্টরি ছুটি হয়ে যেত তখন ওর দরজা খুলে আমাকে, দরজা খুলে তখন আমি আবার গিয়ে সন্ধ্যার সময় আমি আবার গিয়ে বাবা মার সাথে আবার ভরে উঠে, সো কেউ জানতো না যে আমি আছি, আর যেহেতু ওর রুম এখানে খন্দে করার আর্মিরও কোনো সুযোগ নাই, এবং ওর মাধ্যমে আমি আমার বন্ধুদের খবর দিলাম, এবং এই দরজার ফাঁক দিয়ে ওরা দুপুরে সাইকেল করে এসে আমার সাথে যোগাযোগ করতো, এবং ওরা আমাকে বললো যে একটা দল অমুক তারিখে যাচ্ছে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য, তখন আমি ওনাকে ওরাকে বললাম, তো বলে আচ্ছা ঠিক আছে, তো একটা চিঠি লিখে ওই সময় দুপুরবেলায় কিছু ওষুধ নিয়ে আরেকজন ছিল দিল, তো ও দরজা খুলে দিল, আমি আমার বন্ধুদের সাথে চলে গেলাম যুদ্ধে। এই হলো ওখানে আমার যাওয়ার কাহিনী, অনেক পথে অনেক ইতিহাস আছে। সো আসলে তখন কিন্তু আমরা যারা যুদ্ধে গিয়েছি, আমার বয়স তখন 17 বছর বয়স, তখন কিন্তু আমাদের ভিতরে ভয় ভীতি বলে কিছু ছিল না,
বঙ্গবন্ধু ডেকেছে, স্বাধীনতার ডাক দিয়েছে, আমাদের যেতে হবে, দেশ স্বাধীন করতে হবে, সোজা কথা, এর বাইরে আমরা কিচ্ছু বুঝি না। তারপরে ক্যাম্পে যে আমাদের যে পাবনার যে ক্যাম্প ছিল কিচুয়াডাঙ্গা ক্যাম্প, ওখানে কিছুদিন থাকার পরে তারপরে আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো। আমি গেলাম হচ্ছে চাকরতা দেরাদুনে, হুইচ ইজ দ্য মোস্ট কী বলবো যে প্রাইজড মুজিব বাহিনীর, এটা বিএলএফ এর 6,000 মিটার উপরে। এবং এই চাকরাতাতে এখন মানে এমন একটা জায়গা, নর্মাল ইন্ডিয়ান আর্মিরা ক্যানট গো ইন দেয়ার, ইউ হ্যাভ টু হ্যাভ স্পেশাল পারমিশন ইভেন ইফ ইউ আর ইন দ্য আর্মি, এরকম একটা এলিট জায়গাতে। তো ওইখানে আমাদের ট্রেনিং হলো, কমান্ডো ট্রেনিং। ট্রেনিংয়ের পরে তারপরে পাবনাতে আমরা আসলাম, ওখানে যুদ্ধ, আমার বন্ধুদের হারিয়েছি ওখানে। আর এর ভিতরে যেটা হলো, বাবা ফ্যাক্টরি খোলার পরে উনি এই ওষুধ আমাদের মুক্তিযোদ্ধাদের লোক মারফত পাঠানো শুরু করলো, যারা অলরেডি ভিতরে, এবং তারও কন্টিনিউয়াসলি যোগাযোগ। পরে আবার ওই নকশাল যারা, তারা বাবাকে তুলে নিতে আসছে। তো হিন্দি একজন খবর দিয়েছে ওরা আসতে, তুলে নিবে আপনাকে। 5-7 মিনিটের ব্যবধানে, মানে উনি তখনই গাড়ি নিয়ে একজনের সাথে নিয়ে বের হয়ে বলে গেছে যে আমি বগুড়া যাচ্ছি, সবাই জানে বগুড়া যাচ্ছি। রাজপথে একটা জায়গাতে, মাঝপথে একটা জায়গায় থেমে, যেখান থেকে আমরা যেখানে জানতো, থেমে ওখান থেকে গাড়ির চালককে বলছে তুমি বগুড়া গাড়ি নিয়ে চলে যাও, ওইদিকে চলে যাও, এবং তিনি হেঁটে আমাদের ক্যাম্পে চলে আসে। তো এবং তিনি একটা জায়গাতে, আমরা যেখানে ছিলাম যখন লিবারেশন মানে হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে, তাকে দিয়েই আমাদের যারা লিডার ছিলেন বলে যে আপনি ফ্ল্যাগটা তুলবেন সেই জায়গার। তো তারপরে স্বাধীনতার পরে কিন্তু এই যখন দেশটা একদম মানে কিচ্ছু ছিল না, তো অ্যাকচুয়ালি তখন সমস্ত পুরা কোনো কিছু নেই মানুষের, উনি অনেক রিলিফ বিদেশ থেকে এনেছেন, জাহাজ ভর্তি রিলিফ, এবং তার যোগাযোগের মাধ্যমে। ওদিকে তো কিছু এনজিও যেমন অক্সফাম করেছে, এবং এই রিলিজিয়াস যারা লিডার ছিলেন ওয়ার্ল্ডের, কারণ উনি তো আবার খুব খুব ইনভলভ ছিলেন তাদের সাথে, তাদের মাধ্যমে প্রচুর রিলিফ। আমাদের পাবনাতে তো সেই টিন থেকে শুরু করে মানে বিধ্বস্ত যেগুলো পোড়া বাড়ি সেগুলো রি করা, তারপরে তোমার রিলিফের কাপড়, প্রচুর প্রচুর সাহায্য উনি বিদেশ থেকে নিয়ে এসেছেন আমাদের এই সেই সময়কার যারা, মানে আসলে কিছুই ছিল না তো। এবং মুক্তিযোদ্ধারা আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছি যখন যুদ্ধের সময়, তিনি প্রচুর হেল্প করেছেন আমাদের ইসের মাধ্যমে আর কি, ওষুধ টাকা পয়সা এগুলো গোপনে গোপনে পাঠিয়ে। সো মনের ভিতরে দেশপ্রেম থাকলে সব কিছু করা যায়। আসলে তাই, স্বাধীন সবার জীবনে আসে না, সো ইউ হ্যাভ টু বি এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। তো এটা একটা বিরল সুযোগ এবং সম্মান যে আমার এই সৌভাগ্য হয়েছিল যে এত বড় একটা মানে একটা দেশ স্বাধীনের সেখানে আমিও সম্পৃক্ত ছিলাম। এত ব্যস্ততার মধ্যে আমি কিছু কিছু হবি তো জানি আপনার, এই যে লালন সঙ্গীতকে আপনি যেভাবে যে প্ল্যাটফর্মটাতে নিয়ে গেছেন, যে জায়গাতে আন্তর্জাতিকভাবে, এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, শুধু বাংলাদেশ বলে না বাংলাদেশের বাইরে। তো এটা একটা বড় পাওয়া, আমরা দেখছি, সবাই দেখছে। এরপরে ক্লাসিক্যাল ফেস্টেও আপনি শাস্ত্রীয় সঙ্গীতে পৃথিবীতে যারা খুবই খুবই বিখ্যাত, যারা আন্তর্জাতিক মানে, এমনকি সেটা বলে না আমাদের দেশেও, সবাইকে যে একসাথে করে যে আন্তর্জাতিক মানে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যে তোমরা তোমাদের তোমাদের গুণ সবার সাথে শেয়ার করো এবং আমরা এক হয়ে যাই। তো দাদা, এটা এটার গল্পগুলো শুনতে চাই। এটা আসলে আমি জানি না কিভাবে, আসলে সবসময় আমার এই সংস্কৃতির উপরে আমার খুব একটা, নিজে তো গানও গাইতে পারি না, কোনো বাজনা বাজাতে পারি না, গান শুনতে পছন্দ করি, ভালো ছবি দেখতে পছন্দ করতাম, এখনো করি। আর দেশের তো ছোটকাল থেকে এগুলো দেখেছি, পরে যখন আমি এই মিডিয়াতে জড়িত হলাম আর কি, যেটা টয়লেটে তো অ্যাড করতে হয়, ওখান থেকে আমি অ্যাডেরই করলাম, তারপরে ছবিও কিছু করলাম, একটাতে প্রডিউস করে রাষ্ট্রীয় পুরস্কারও পেলাম মনপুরা। তো এগুলো এক্সটেনশন, তো করতে করতে যখন একটা বড় একটা আমি কি বলবো যে চিন্তা নিয়ে বেঙ্গলের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ভাই, এই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে যখন উনি চিন্তাভাবনা করলেন, অনেকে বলেছিল যে এটা বাংলাদেশের ইস্যুতে হবে না। আচ্ছা, তো উনি আমাকে এটার সাথে আসতে বললেন যে লিড স্পন্সর হিসাবে।
আমি সাথে সাথে রাজি হলাম, কারণ আমার একটা কেন জানি আমার একটা বিশ্বাস ছিল যে এত বড় একটা যখন দায়িত্ব উনি নিতে যাচ্ছেন নিশ্চয়ই এটা সেইভাবেই হবে যেটা বাংলাদেশকে আসলে বিশ্বের দরবারে একটা মানে প্লেস করে দিবে যে আমাদের এখানে উই ক্যান ডু গুড থিংস। আমাদের বাঙালিদের রক্তে তো সবকিছু আছে, এটা উনি করলেন দ্বিতীয়বার, প্রথমবার উনি দেখালেন সবাইকে যে আই ক্যান ডু ইট, দ্বিতীয়বার তখন উনি আমন্ত্রণ জানালেন আমাকে, প্রথমবার কিন্তু উনি কোনো কিছু নেন নাই, কারো স্পন্সর না কিছু, নিজে নিজেই করলেন। তো উনি আবার খুব এক্সেলেন্ট মার্কেটিয়ার। এবং যাই হোক, এটা তো পরের বার আমি এর সাথে সম্পৃক্ত হলাম। এবং একটা জিনিস আমি চিন্তা করলাম যে সাহসটা কিন্তু আমি তার কাছে পেয়েছি টু টেক দিস ইনিশিয়েটিভ। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে উনি তো শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এত বড় একটা অনুষ্ঠান করতে পারে, আমরা কেন আমাদের লোকসঙ্গীত নিয়ে কাজ করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম আচ্ছা লোকসঙ্গীতে কাজ করব, আমাদের দেশের যারা শিল্পী আছে তাদেরকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আনতে হলে আমাকে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের এখানে আনতে হবে, সিঙ্গার বা পারফর্মার দ্য মিউজিশিয়ানস, কারণ সারা পৃথিবীতে ওই শুধু বাংলাদেশ দেখলে ওদের কেমন যেন এখন একটি আছে আদান প্রদান তো হয় দুই সংস্কৃতি। যখন আমি তাদেরকে একটা ইন্টারন্যাশনাল বড় বড় নামি দামি শিল্পীদের এখানে আনছি একই স্টেজে, আমার দেশের শিল্পীরা গান গাচ্ছে, তারা গান গাচ্ছে, এবং এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাথে সাথে আপ হয়ে যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি আমার তো বড় মেয়ে ইউনিভার্সিটি অফ স্যান ডিয়েগোতে পড়ে, আমাদের ওই স্টেজে ওপেনিং ডের আমি কথা বলার পরে নিচে গিয়ে বসার সাথে সাথে দেখি আমার ফোনে দেখি যে আমার ছবি আমার মেয়ে, তখন বাজে স্যান ডিয়েগোতে রাত 3:30 পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সো সারা মানে পৃথিবীতে শুধু বাংলাদেশই না অন্যান্যরা তো এটা দেখছে, এবং এখন কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ইভেন্ট হয়ে গেছে। আমাদের অ্যাভারেজ অ্যাটেন্ড মানে আমরা তো ওই অনলাইনে আমাদের বন্ধ করে দিতে হয় রেজিস্ট্রেশন, বিকজ আর্মি স্টেডিয়াম একটা ধারণ ক্ষমতা আছে সিকিউরিটি অনুযায়ী, কারণ কোনো একটা আগুন লেগে গেল তো আমাদের তো এক্সিট লাগবে সবার নিরাপত্তার জন্য, এই জিনিসগুলা তো আমাদের বন্ধ করে দিতে অনলাইন রেজিস্ট্রেশন, আর এটা তো ফ্রি, সো আমরা চাই সবাই দেখুক। তো এই রকম যে সারা পাবো, হ্যাঁ এটার এতটা পাবো আমি বিশেষ আমি আন্দাজ করতে পারিনি, কিন্তু জানি পাবো, কারণ আমি তো দেখেছি শাস্ত্রীয় সঙ্গীতে মানুষের কী আগ্রহ, আর শাস্ত্রীয় সঙ্গীতে আগ্রহ হয় লোকসঙ্গীতে এটা তো আর কোনো কথাই নেই। সো আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের দেশের শিল্পীদের কাছে আর্মি স্টেডিয়াম যেটা আমাদেরকে ব্যবহার করতে হয়, কারণ এই এটা আর্মি স্টেডিয়াম ছাড়া অনেক ডিফিকাল্ট অন্য জায়গাতে এত বড় অনুষ্ঠান নিরাপদে করা, আর এই যে পর্দার অন্তরালে যে জিনিসটা এর যে সিকিউরিটি প্যারামিটার্স এনশিওর করার জন্য যে ল এনফোর্সমেন্ট যে পরিশ্রম করে এটা না দেখলে বোঝা যায় না, আর আমাকে তো এভরি আওয়ারে ব্রিফ করা হয় যদি কোনো দেখা কোনো ফ্লজ আমাদের দিক থেকে আছে বা আমার আমাদের নিজস্ব সিকিউরিটি থাকে, তারপরে তো অন্য মানে সরকারি রাষ্ট্রীয় স্কুলগুলো থাকে আর কি, ইটস মানে মাইন্ড বগলিং যে কত পরিশ্রম এদের করতে হয়। আমরা বসে গান শুনি, যারা ধরো তুমি গেলা তুমি তো বসে তুমি তো ওখানে অ্যাটেন্ড করো, গিয়ে গান শুনে চলে আসলে খাওয়া দাওয়া করে ওখানে সুন্দর ফেস্টিভ মুডে, কিন্তু এই সিকিউর করতে জায়গাটাকে সবাই যেন নিরাপদে গিয়ে উপভোগ করতে পারে এবং পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন খুবই অর্গানাইজ ভাবে ডিসিপ্লিন ভাবে, এটা এটা পৃথিবীর অন্য কোনো জায়গা আমি 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 জানি না করতে পারে কিনা হয় কিনা। তো দাদা এরপরেও যে আপনি চারুকলা অঙ্গনে অনেককে অনেক শিল্পীকে অনেক যারা যারা পরিচিত হয়নি এখনো তাদেরকেও আপনি প্রমোট করছেন, যারা পরিচিত তাদেরকেও প্রমোট করছেন, ওগুলোর ব্যাপারে একটু গল্প করা যায় কি? এটা আসলে একটা অর্গানাইজেশন যেটা SPBA সোসাইটি ফর প্রমোশন অফ বাংলাদেশ আর্ট, এটা শুরু করেছিল এলতাম কবির এবং আরও কয়েকজন মিলে, তো পরে আমি এটার সাথে জয়েন করি, এখন আমি এটার দায়িত্বে আছি অ্যাজ এ চেয়ারম্যান। তো ইনিশিয়েটিভটা কিন্তু আমার না, আই জাস্ট ওয়েন অ্যান্ড জয়েন দেম, এবং আমার কাছে ভালো লেগেছে যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো যে মানুষ তো এগুলো ব্যবসার জন্য করে, এবং এই এই SPBA নিজের পকেটের টাকা খরচ করে শিল্পীদেরকে প্রমোট করে, এবং ওই জায়গাটাতেই আমার খুব ভালো লেগেছে এবং যার জন্য আমি এর সাথে ইনভলভ হয়েছি। আমাদের এখানে আর্ট ক্যাম্প হয়, অনেক জুনিয়র শিল্পীদের আমরা অনেক ই করি, প্রমোট করার চেষ্টা করি,
আমাদের একটা ম্যাগাজিনও আছে, হ্যাঁ, সেই ম্যাগাজিন আমরা কোয়ার্টারলি বার করি এবং সেখানে এই সমস্ত শিল্পীদেরকে তুলে ধরা হয় এবং শিল্পপ্রভা এবং আমাদের প্রয়াত শ্রদ্ধেয় সৈয়দ শামসুল হক, হ্যাঁ, উনি যাত্রা শুরু ওনার মাধ্যমে এটা হয় প্রথম যখন আমরা ইনাগুরেট করি। আর প্রতি বছরই যখনই এটার আমাদের অ্যানিভার্সারি হয় সেখানে আমি অনেক সাপোর্ট পাই, মানে সাপোর্ট কি যে কালচারাল মিনিস্ট্রি এবং মাননীয় প্রধানমন্ত্রী তার বাণী থাকে এটার ভিতরে, যদিও একটা ছোট্ট একটা ম্যাগাজিন, বাট ইটস অল ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, গুড প্রমোশন অফ আমাদের দেশের কালচারকে এবং স্বচ্ছ পরিচ্ছন্ন। সো ওই যে আগে বললাম না ব্যবসার কোয়ালিটি, এই শিল্পপ্রভা তুমিও দেখেছো, আই এম শিওর তুমি এর কোয়ালিটিটা দেখেছো, এর ভিতরে যে আর্টিকেলগুলো থাকে কন্টেন্ট একদম হাইলি কোয়ালিটি। এবং এর জন্য আমি আমাদের যে সম্পাদক উনিও একজন খুব ভালো এই শিল্প অঙ্কন শিল্পী রফি হক, সেও আবার বাইরেও যায় অ্যাজ এ লেকচারার হিসাবে, কিছুদিন আগে দুইবার শিকাগো থেকে তিনি ঘুরে আসলে, জাপানেও গিয়েছে। সো দিজ আর কোয়ালিটি পিপুল, ডেডিকেটেড, হ্যাঁ। এবং এখান থেকে আমরা পাইটা কি পাইটা স্যাটিসফ্যাকশন অফ ডুইং ইভেন ছোট্ট করে হলেও যে এই কালচারাল এরিনাতে আমরা ছোট করে হলে কিছু কাজ করার সুযোগ পাচ্ছি, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু, আর কিছু না। এবং সবাই আমরা এটাতে, এটা কোনো ব্যবসা না, উই ডোন্ট মেক এনি মানি। তো চালু করা থেকে চলে যাই মাছরাঙ্গা, মাছরাঙ্গা হচ্ছে উড়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশে, সারা বাংলাদেশের বাইরে। তো ওটা মাছরাঙ্গাটা আসলে টেলিভিশন স্টেশনটা আমি বললাম না যে ইসে ইটিভির থেকে যখন আমরা বেরোয় আসলাম নানা কারণে বিভিন্ন প্রেক্ষাপটে অনেকেই, তো আমার খুব শখ ছিল, হ্যাঁ, যেহেতু আমি অলরেডি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, তা কোনো একটা বিশেষ সময়ে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, তখন তিনি প্রধানমন্ত্রী নন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমি তো যদি একটা টেলিভিশন স্টেশন করতে চাই আপনি কি আমাকে পারমিশন দেবেন? তো বলে হ্যাঁ দিব না কেন, অবশ্যই দিব। তখন তাহলে আমি অ্যাপ্লাই করবো, হ্যাঁ করবে, অবশ্যই করবে। উনি কিন্তু তখন প্রধানমন্ত্রী নন, তা আমি অ্যাপ্লাই করতাম। পরে যখন উনি প্রধানমন্ত্রী হলেন, তখন যখন এই অ্যাপ্লিকেশন, উনি কিন্তু তারপরে আমাকে কিছু বলতে হয়নি, হঠাৎ করে আমাকে কালচারাল মিনিস্ট্রির থেকে আমাকে খবর দেওয়া হলো যে আপনি ওটা অ্যাপ্রুভ হয়েছে। এবং ওরা একটু আশ্চর্য হয়ে গেল, আমি কোনো লবি করি নাই, কিছু করি নাই, যোগাযোগ করি নাই, এটা কেমন করে হয়ে গেল? পরে জানতে পেরেছে যে এটা ব্লেসিংটা আগেই, হ্যাঁ, বিকজ আমি তো এই মিডিয়াতে অনেক আগের থেকেই, সো সেই চিন্তা করে হয়তো উনি বলেছিলেন না, অবশ্যই কেন করবো না। অ্যান্ড তিনি জানেন যে স্কোয়ার কি, স্কোয়ার গ্রুপটা যে একটা কী বলবো, যে একটা দেশীয় প্রতিষ্ঠান, লয়্যাল টু দ্য নেশন, লয়্যাল আমাদের বাংলাদেশের, লয়্যাল সিটিজেন অফ দিস কান্ট্রি, হ্যাঁ। তো এই জিনিসগুলো তো নিশ্চয়ই তিনি বিবেচনা করে যোগ্যতার উপরেই এবং আমাদেরকে দিয়েছে, মানে স্কোয়ারকে এটা দিয়েছে। তো এইভাবে মাছরাঙ্গার আমরা লাইসেন্সটা পাই। এবং আমি মনে করি যে আমাদের যোগ্যতাটাকে বিবেচনা করি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এটা দেওয়া হয়েছে সেই সময়। আর মাছরাঙ্গা যে নামটা, মাছরাঙ্গার নামটা অনেকেই, এটা হচ্ছে গ্রাম বাংলার পাখি, হ্যাঁ। আমাদের বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে একদম ঠিক ইছামতি নদীর পাড়ে। তো ছোটোকাল থেকে দেখে এসেছি নদীর পাড়ে মাছরাঙ্গা। এবং আমি এটা আগেও বলেছি, মাছরাঙ্গা অনেক ধীর, অনেক ধৈর্য, এবং রেয়ারলি মাছরাঙ্গা লক্ষ্যভ্রষ্ট হয় হোয়েন হি ডাইভস। মাছরাঙ্গাটা কালারফুল, ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল, অনেক রং, হ্যাঁ, অনেক রং। অ্যান্ড মাছরাঙ্গা অনেক দ্রুত গতির। আর মাছরাঙ্গার যে লোগোটা, সেটাও কিন্তু এই লোগোর ছবিটা আমারই তোলা পাবনা থেকে। ওই আমি আমার আমাদের পাবনাতে যে বাসাটা, আমাদের খামার বাড়ি, অনেক মাছরাঙ্গা ওইখানে, অনেক মাছরাঙ্গা। এবং ওখানে তিনটা ধরনের মাছরাঙা পাই, ওই ছোটো যেটা লোগো, ওর থেকে একটা বড়ো আর একটা আছে, আর একটা আছে সাদা কালো মাছরাঙা। বাট এনিওয়ে ইটস বিউটিফুল, খুবই সুন্দর একটা পাখি, এবং ফাস্ট, ধৈর্যশীল, দ্রুত, লক্ষ্যভ্রষ্ট হয় না। এগুলো চিন্তা করেই এই মাছরাঙা আমি যখন আমার বাবাকে বললাম যে আমি এই নামটা প্রপোজ করতে চাই, তো না তুমি বলেছ ওয়াই নট, যদিও এটা কনভেনশনাল না, মাছরাঙা একটা টেলিভিশন নাম, এটা কী? তো ইনগুরেশন আমার বাবাই তো, আর তৎকালীন
আমাদের তত্ত্বমন্ত্রী ওনারা এটা ইনোগ্রেট করে, তো তখন আমি এটা বলেছিলাম মাস কেন এই নামটা হয়েছে, এবং আমার বাবার ব্লেসিংয়েই এই নামটা তখন দেওয়া হয়েছিল যে না ঠিক আছে। এত কাজের ভিড়ে নিশ্চয়ই আপনার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো করলে আপনার মন ভালো হয়, অনেক ফোকাসড হয়ে কাজ করতে পারেন, সবারই কিছু না কিছু থাকে, তো আপনার হবিগুলো কি? হবি বলতে তেমন আর কিছু আমি মানে পার্টিকুলার নেই। অ্যাকচুয়ালি আমি ছোটোকালে তো খেলাধুলা সবাই করে, আমিও করেছি সেরকম, স্কুল থেকে এসে বই রেখে দৌড় দিতাম মাঠে, সন্ধ্যা সূর্য ডোবার সাথে সাথেই বা তার আগে বাসায় ফিরতে হতো, ডিসিপ্লিন এরা সবারই ছিল। আমি একসময় খুব শিকার করতাম, হান্ট এ লট, নদীতে অনেক শিকার করতাম। তো আমার মেয়ে একদিন বললো যে তুমি ওয়াই ডি ইউ, তুমি কেন পাখি মারো? তো তখন আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম যে তোমার তো পাখি মারো কেন ভাই, তারপরে আর শিকার করি না। যদি আমি খুব এই নদীতে ভ্রমণ করা আমার খুব খুব ই ছিল, একসময় খুব মাছ ধরতাম, সেটা আমি যখন বাইরে ছিলাম, আর এখানে এসে আমি অনেক শিকার করতাম। তো আমি যেখানে এখন পাবনা বাড়ি, আমার মনে হয় যে এখন এটা পাখিদের অভয়ারণ্য করে ফেলেছি, মানে যে প্রায়শ্চিত্ত বলে না, যেসব পাখি হয়তো আমাকে দেখলে দূর থেকে দেখলে উড়ে যেত, এখন সেসব পাখি আমার আশেপাশে ঘুরে আর পাখি পাখিদের গান গায়, শব্দ করে, বেশ ভাল লাগে, মানে আত্মার সম্পর্ক হয়ে গেছে একেবারে, আন্তরিকভাবে, মানে এখন প্রচুর যে সমস্ত পাখির পিছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ঘুরতাম পিছে পিছে, সেই সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত এখন চারিপাশে সেগুলো প্রাশ্চিত্য করার চেষ্টা করছি আর কি। ইটস অলসো ভালো লাগে, আগে তো এগুলো বুঝতাম না, শিকার শিকার যাবো শিকার করবো। দাদা আপনার হবির মধ্যে যে স্পোর্টসের গল্পটা একটু শুনি। আমরা যে সময় বড় হয়েছি আমার মনে হয় না যে সে সময় কেউই স্কুলের পরে কোনো না কোনো স্পোর্টসে জড়িত ছিল না। আমি তো অনেক দিন দেশের বাইরে ছিলাম, আমি দেশের বাইরে চলে যাই 76-এ, যদিও যাতায়াত প্রতি বছরই ছিল, স্পেশালি ক্রিসমাসের সময়, তো আমি ওই প্রতি বছরই আসতাম। তো এইভাবেই একসময় আমি আবাহনীর সাথে যুক্ত হয়ে গেলাম আর কি। তো এবং দেশে আসার পরে 91-এ আমি দেশে ফিরে আসি, তারপরে খুব যুক্ত মানে কি একেবারে খুব ওতপ্রোতভাবে ফুটবল কমিটিতে আমি ছিলাম, অনেকদিন ছিলাম এটার জেনারেল সেক্রেটারি, পরে আমি এটার আবার প্রেসিডেন্টও হলাম কমিটির, ফুটবল কমিটির। আর এমনি পরে যখন এটা পাবলিক লিমিটেড হয়ে গেলো তো আমি তো এখন আবার ডাইরেক্টর, তো এখন আমি অলিম্পিকে আছি, অলিম্পিকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে। আর এই পাবনার খেলাধুলার সাথে আমি জড়িত, যদিও পাবনা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, কিন্তু এটা মানে আমি মনে করি যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমি একটা ব্যাপার জানি, এখন মার্শাল আর্টস কি আপনি নিয়ে যেতে চাচ্ছেন পাবনাতে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি প্রস্তাব দিয়েছি এটার কোনো সুযোগ আছে কিনা, যেহেতু তুমি মার্শাল আর্টসে ব্ল্যাক বেল্ট হোল্ডার। তো দাদা ভাই অনেক অধিকার নিয়ে কিন্তু বলছি, আমাকে কিন্তু অটোগ্রাফ দিয়ে যেতে হবে। প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা দেখছেন, আমাদেরকে কেমন লাগলো জানাবেন। খুব মজা হলো, আড্ডা হলো দাদা ভাইয়ের সাথে, অনেক ধন্যবাদ আপনাকে, এত কষ্ট করে, এত কাজের ভিড়ে, এত কাজের চাপে আমাকে যে দেখতে আসলেন, এটা আমার অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ।